আজ আমি তৈরি করব আফ্রিকান ডল, যেটি সম্পূর্ণ এই খবরের কাগজ দিয়ে তৈরি হবে। পেপারটিকে আমি ঠিক এভাবে করে কেটে নিয়েছি। এবার একটি কোণায় শীষ দিয়ে আমি এটিকে মুড়িয়ে নিব। এক প্রান্তে আমি আঠা লাগিয়ে দিব। এভাবে আমি অনেকগুলি স্টিক তৈরি করে নিব। এভাবে আমি অনেকগুলি স্টিক বানিয়ে নিয়েছি। এবার একটি স্টিকের ওপর আরেকটি স্টিককে যোগ চিহ্নর মতো ধরতে হবে। এবার কতগুলি স্টিককে এই মধ্যে থেকে ভাঁজ করে এই পাশে একটি হাতের উপর দিয়ে দিয়ে দিব, আবার এ পাশে একটি হাতের উপর দিয়ে আমি দিয়ে দিব। এভাবে আমি এপাশে তিনটি এপাশে তিনটি দিয়ে এই জায়গাটা সেলোটেপ দিয়ে আটকে দেব। আমার কিন্তু মুড়িয়ে ফেলা হয়ে গেছে। এবার এই বুক বরাবর আমি কতগুলি স্টিককে নিয়ে এভাবে করে মুড়িয়ে নিব। আমাকে তো মোড়ানো হয়ে গেছে বুকের মধ্যে। এবার উপরে মাথার দিকেও এভাবে আমি স্টিকগুলিকে মুড়াবো গোল করে। পুতুলে মাথাটি করে আমি কিন্তু একটি কাগজ দিয়ে এটাকে সেটে দিয়েছি। এবার এর ওপরে আমি পাগড়ি তৈরি করব মাথার ওপরে, সেটাও আমি এই পেপারের স্টিকগুলোকে মুড়িয়েই তৈরি করব। এবার এই কাগজটির উপর দিয়ে আমি আঠা দিয়ে এক একটি স্টিককে বসিয়ে দিব। আমার কিন্তু পুরো স্টিকগুলি গোল করে লাগানো হয়ে গেছে। এবার পুতুলটির কোমরের অংশেও আমি স্টিকগুলিকে মুড়িয়ে লাগিয়ে দিব।
গার্লটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি এবার এটিকে কালার করে নেব ফেব্রিক কালার দিয়ে। আমি বডিগুলো ব্ল্যাক কালার করব। আফ্রিকান ডলটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।